আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জানমাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এ নড়াইলের যুবক ভাইরা বলো তো এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবে আর পার্কে নিয়ে যায় প্রেমিকাকে, ডায়লগ দিবা এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। সূরা আল বাকারা মোট আয়াত আছে 286, 286 রুকু আছে কয়টি? 40টি। বিশ্বনবীর মদিনার জিন্দগিতে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা আর কোনো কথা বাড়াবো না, ডাইরেক্ট আলোচনা করব। আল্লাহ পাক কি বলেছেন আমরা সেদিকে লক্ষ্য করে খেয়াল করে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা বাকারা আয়াত নাম্বার 214, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বিশ্ব নবীর উপরে কখন নাজিল করলেন? বন্ধুগণ আমার খেয়াল করে কথাগুলো শুনতে হবে। এতিকার ইমাম বিশ্ব নবীর উপরে কখন নাজিল করলেন? প্রিয় নবীর সাহাবীরা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, নবীজির সাহাবীরা নির্যাতন জুলুম কষ্ট যখন কাফেরা করতে লাগলো, তখনই সাহাবা ইকরাম বিশ্ব নবীজির কাছে যায় বললেন নবী গো আল্লাহর সাহায্য কখন আসবে? কখন আসবে আল্লাহর সাহায্য? তারা যখন ক্লান্ত হয়ে, তারা যখন নির্যাতন জুলুম সহ্য করে অনেক কষ্ট পেয়ে আঘাত পেয়ে যন্ত্রণা পেয়ে, সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন নবী গো আর কত নির্যাতন জুলুম সহ্য করব, বিজয় কবে আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা নবীজির উপরে নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন কাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি এমন ধারণা করো, তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাত লাভ করবে, অথচ তোমাদেরকে এখন পর্যন্ত কোনো পরীক্ষা করা হয় নাই? তোমরা কি মনে করেছো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে কথাগুলো বলতেছেন বাজান, তোমাদের কি মনে হচ্ছে, তোমরা কি মনে করতেছো, তোমরা জান্নাতে প্রবেশ করবে,
অথচ তোমাদের কোনো পরীক্ষা করা হবে না। তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদের অবস্থা পর্যন্ত তোমরা তো এখনো পৌঁছাই নাই, তাদের অবস্থা কেমন ছিল? বিশ্বনবী সাহাবা ইকরামদের সামনে বলে, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে পূর্ববর্তী বিশ্বাসীগণ যারা ছিল, মুমিন যারা ছিল, উম্মত যারা ছিল, নবী রাসূল ছিল, তাদের উপরে এমন অবস্থা এসেছিল, নির্যাতন জুলুম কষ্ট আঘাত যন্ত্রণা এমন এসেছিল এমন এসেছিল এমন এসেছিল যে তাদেরকে ধরে নিয়ে যায়া দাঁড় করায়া দিয়া লোহার করাতে চিড়ে দুটুকরো করে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, শরীর থেকে লোহার চিরনি দিয়া গোস্তগুলোকে আশ্রয় আশ্রয় দেহ থেকে আলাদা করা হয়েছিল, বালা মুসিবত দেওয়া হয়েছিল, বড় বড় রোগ দেওয়া হয়েছিল। সেই কষ্ট তো এখন পর্যন্ত তোমাদেরকে স্পর্শ করে নাই, এতই তোমরা ঘাবড়ায় গেছো, আল্লাহর সাহায্য চাইতেছো। এই জন্য ভাইয়ের আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কথা বলে ক্ষান্ত হন নাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমরা মনে করেছি ইমান এনেছি জান্নাতে যাব, অতি সহজ কথা, এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম এগুলো হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললে অব্যাহতি হবে, এ কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি কোনো পরীক্ষা করা হবে না? কথা বলেন না কেন? ঈমান এনেছি এ কথা বললেই জান্না, ঈমান এনেছি এ কথা বললেই জান্নাতে যাইবা, ঈমান এনেছি এ কথা তুমি স্বীকৃতি দিলে জান্নাত লাভ করবা এমনটা নয়। জান্নাতে যেতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর ভূখণ্ডে এসেছিল আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছি, তাদের কি নিয়েছি? পরীক্ষা নিয়েছি, তোমাদেরও পরীক্ষা নেব, আর আমি আল্লাহ পরীক্ষা করে এটা পরিষ্কার করব তোমাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, পরীক্ষা ছাড়া, পরীক্ষা ছাড়া বিজয় লাভ করা, পরীক্ষা ছাড়া জান্নাত আশা করা পুরোটাই বোকাম। আল্লাহ পরীক্ষা করবেন, যুগে যুগে অনেক নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা করেছিল, অনেক উম্মতদেরকে পরীক্ষা করেছে। একটা কথা চিন্তা করেন, শুধুমাত্র ঈমান থাকার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, এক আল্লাহর গোলামী করার কারণে একটা মানুষকে ধরে নিয়ে যা যদি লোহার করাত দিয়ে চিড়ে দুই টুকরা করে, এর পরেও যদি তারা ঈমানের পথে ইস্তিকামাত থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, অবিচল অটল থাকতে পারে, ও বাংলার মুসলমান এরকম পরীক্ষা তো আপনার আমার জীবনে আসেই নাই। কথা বলেন এখানে আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এই জন্য সাহাবাই গ্রাম যখন এসে বলেছিলেন আল্লাহ রসুলের কাছে, ভালো করে বুঝবেন, তারা যখন এসে বলেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে নবী গো? বিশ্বাস স্থাপন যারা করেছিল তার রাসূলের কাছে এসে বলেছে নবী গো আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ রসুল তখন বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। বলেন আল্লাহু আকবার, যখন তখন সাহায্য এসে যেতে পারে হাদিসের ভাষায়। হ্যাঁ, এমন অবস্থা এসেছে, ভালো করে বলছেন, এমন অবস্থা মুমিনদের এসেছে, মুমিনেরা সাহায্য পাবে আর একটু পথ হাঁটলে, কিন্তু তারা অস্থির হয়েছে। কি হয়েছে? অস্থির হয়েছে, যা আসে না কেন? আল্লাহ তো বলছে যে একটু এসে গেছে আর একটু। কথা বলে না কেন? তা আমরাও তো এরকম অস্থির হয়ে পড়ে আছি, ইমানদার নিজেকে দাবি করি, মনে করি হুজুর এত দোয়া করা হয়, হুজুর অমুকের বিরুদ্ধে দোয়া করি, হুজুর আমরা প্রতিদিন জুমা নামাজ পড়ে, আল্লাহ তোদের কিছুই বলে কথা আছে না? তা আপনি এখন জুমা পড়ে কোন জালেম বেঈমানের বিরুদ্ধে যদি দোয়া করে বলেন আল্লাহ ধ্বংস করেন ধ্বংস করেন, আপনি দোয়া করলে কি আজকে শুক্রবারে দোয়া করলেন শনিবারে কবুল হয়ে যাবে? এমন নয়, ও দোয়া কবুল হবে একটু সময়,
বরং আমরাই তাড়াহুড়ো করতেছি, কথাটা ঠিক কিনা, কারণ আমাদের ধৈর্য কম। এই জন্য ভালো করে কথাগুলো একটু খেয়াল করে শুনে, যে তাফসীর ভিত্তিক আলোচনা, এই জন্য আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কিছু কথা কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে হবে, তাছাড়া মূল বিষয়টা কি আপনারা বুঝতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমান এনেছে কথা বললে অব্যাহতি দেওয়া হবে না, সার দেওয়া হবে না, অথচ তাদের কোনো পরীক্ষাই দেওয়া হয়নি, কিন্তু তাদের পূর্ববর্তী যারা এসেছিল আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছি, বিদায়, তোমাদেরও পরীক্ষা হবে, আর আমি আল্লাহ পরীক্ষা করে এটা প্রকাশ করব, আমি আল্লাহ পাক এটা পরিষ্কার করব, আমি আল্লাহ এটা জেনে নেব তোমাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথাকে বোঝা গেল? সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই বাছাই করবেন কে? আরো জোরে বলেন কে? আর এটা যদি যাচাই বাছাই না থাকতো, পরীক্ষায় না থাকতো, তো পাইকারি ধরে সবাই জান্নাতে যেত, কথাখান ঠিক কে না? কিন্তু জান্নাতে যেতে গেলে পরীক্ষা আপনাকে দিতে হবেই। ইমামের হাতে হাত করা আছে না নাই? তার মানে বোঝা যায় এই ইমান দূর, এই ইমান দুর্নীতির দায়ে জেলখানায় যায় না, ইমাম যাচ্ছে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে। কোন আলেমের হাতে যদি হাত করা পরে জেলখানায় যায়, বোঝা যায় ওই আলেম চুরি বা দুর্নীতির দায়ে জেলখানায় যাচ্ছে না, আল্লাহর কোরআনের কথাগুলো সত্যভাবে প্রচার করার কারণে নির্যাতন আর জুলুমের শিকার হচ্ছে, কথা বলে ঠিক কেন? এটা বোঝা লাগবে আপনার। ডাক করেছে কোন হুজুর ডাকাতির মামলা নিয়ে গেছে কি? ডাক করেছে? হাতে মদের বোতল থাকে, ঘরে মদের বোতল থাকে, এরপরে ওরা বের হতে সময় লাগে, কথা কন না কেন? আর মঞ্চ থেকে নিয়ে চলে গেল কি, হুজুর একটু গরম কথা কইছে, কেন তোমরা ভাষণ দেওয়ার সময় গরম কথা বলো না, ওই কথা কন না কেন? তো হুজুর একটু গরম কথা বলছে, ইমানের তেজ বাইরে গেছে, ওই জায়গায় ভলিউম বাড়ছে, তো তোর সমস্যা কি? সমস্যাটা কি? এ জবানের মালিক তো আল্লাহ, কথা বলেন না কেন? তখন বলে হুজুর কি বক্তব্য দিছে, উস্কানিমূলক বক্তব্য দিছে, কথা কন না কেন? মনে রাখবেন বাংলাদেশের কোনো হুজুর উস্কানিমূলক বক্তব্য দেয় না, আমরা কেউ রাষ্ট্রবিরোধী কথা বলি না, আমরা এই দেশটাকে লাল সবুজের পতাকাকে নিজের জীবন দিয়ে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশকে কলিজাতে মহাব্বত করি, আমরা দেশে বা শান্তি চাই না, সংঘাত চাই না, আমরা চাই শান্তিভাবে শান্তি নিয়ে বসবাস করছি, কথা বলেন ঠিক কি? রাগ করেছেন ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও রে যুবক, খাঁটি স্বর্ণ যেরকম পুরাইয়া পুরাইয়া গহনা বানানো হয়, ইমানদারদেরকে ইমানের পরীক্ষায় খাঁটি স্বর্ণ হতে গেলে পথে ঘাটে পরীক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কি না? ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে সাহাবীরা কত নির্যাতন সহ্য করেছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলাহু এত দামি সাহাবী ছিলেন, পরনে এত দামি কাপড় পরতেন, সবচাইতে মক্কার দামি কাপড় ব্যবহার করতেন, ভালো করে বুঝবেন বাজান, দামি সুগন্ধি ব্যবহার করতেন, এমন দামি দামি পোশাক পরিহিত করতেন যা রাজা বাদশার ছেলেরাও পড়তে পারত না। সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলাহু যখন দারুল আরকানে বিশ্ব নবীজি কালেমার দাওয়াত দেন, দিনের প্রচার প্রসার করেন, হযরতে মুসআব আর দেরি করলেন না, নবীজির কাছে চলে গেলেন, নবীজির কাছে যায় আমার ভাইরা বিশ্ব নবীর কাছে যায়া হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মা যখন জানতে পারলো মুসআব রাদিয়াল্লাহু তাআলাহু কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মার মনটা খারাপ হয়ে গেল, মুসআব রে এত ভালোবাসি, এত ভালোবাসি তোরে, কেন এমনটা করলি? মা অনেক দিক দিয়ে চেষ্টা করলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, ছেলেকে এত বোঝানোর চেষ্টা করলো না, না নবীজির প্রিয় সাহাবী মুসআব ডেকে বলে, মা আমি এমন সত্যি সন্ধান পেয়েছি যেখান থেকে ফিরে আসা আর আমার পক্ষে সম্ভব নাই। বলেন আল্লাহু আকবার। ও মা পারলে তুমি ওই মানের পথটাকে গ্রহণ করো, দেখো মা অনেক স্বাদ আছে, অনেক মজা আছে মা এই পথে চলতে গেলে। মা আসো না মা, আমি আর তোমাকে বলতেছি মা, তুমি আমি একসাথে জান্নাতে থাকবো। মা মাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলেন, বন্ধুগণ আমার আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা। বিশ্ব নবীর সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে তার যে সেই সুন্দর রাজকীয় জীবন ছিল সে জীবন তার থাকলো না আমার ভাইরা। বিশ্ব নবীজির সাথে
এত মহাব্বত দিনের সাথে এত মহাব্বত বেড়ে গেল, মুসআব যখন যুদ্ধের ময়দানে চলে গেল, বাজান গো আমার, যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছিলেন। আমার ভাইরা, বিশ্বনবীর সামনে যখন লাশটা রাখে কবরে রাখা হবে, কবরে যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলার লাশটা রাখা হবে, কাফনের কাফর এমন অবস্থা ছিল, যদি মাথার দিকে দেয়া হয় পাটা বের হয়ে যায়, আবার পায়ের দিকে দিলে মাথার অংশটা বের হয়ে যায়। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, বললেন মুসআব রে, এর আগে তোমার জীবনের কোনো কাপড় চোপড় পোশাক আশাকের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, আজকে দেখো ইসলাম মানার কারণে জীবনের শেষ কাপনের কাপড়টা পর্যন্ত ঠিক মতো হইতেছে না। নবীজি তখন বলেন, মাথার অংশটা ঢেকে দিয়ে পায়ের অংশটা ঘাস দিয়ে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। শুধু ইসলাম মানার কারণে ধন সম্পদ রাজিগ জীবন টাকা পয়সা গহনা মানে সম্পদের কোনো অভাব ছিল না, সব ছেড়ে জীবনটা এমন জায়গায় দিয়ে দিলেন, জান্নাতি মানুষ হওয়ার জন্য রসুলের কাছে যায় এমন কিছু করে গেলেন যে মরার পরে কাফনের কাপড়টাও পুরোটা ভাগ্যে জুটল, তারপরে জান্নাতি হয়ে চলে গেল। আজকে আপনি আমি সম্পদের লোভে পড়ে গেছি, টাকা পয়সার লোভে পড়ে গেছি, ইসলাম মানার জন্য আমরা মানতেছি ততটুকু সাথে আঘাত লাগে না যতটুকু, আমরা ইসলাম মানতেছি ততটুকু সাথে আঘাত লাগে না যতটুকু। আজকে দেখবেন হুজুর যদি একটু গরম আলোচনা করে, কোরআন হাদিসের হক কথা বলে, দেখবেন অনেক মানুষ কয় হুজুর এত গরম হই না, কথা কথা ঠিক, হুজুর মসজিদের মেম্বার দ্বারা হক কথা বলে, মসজিদের লোকজন ফ্যান টাঙ্গায় দিল, হুজুর মাথা ঠান্ডা রাখে, ফ্যান দিছি কথা কথা। এরপরে হুজুর যখন কিছুদিন পর আবার হক কথা বলা শুরু করে, মসজিদের ভিতরে এসি লাগে, হুজুর আরো ঠান্ডা হয়, এরপরে হক কথা বললেন না, কথা কথা ঠিক কি না? আর আপনার আমার নবী ইমানের পরীক্ষা দিতে গিয়ে সিজদা দিয়েছেন কাফের বেঈমানরা, উঠের ভুঁড়ি মাথায় চাপায় দিয়েছেন, কথা বলেন ঠিক কি? উঠের ভুঁড়ি মাথায় দিয়েছেন, সেই ভুঁড়ি যখন তুলতে গেছে ভুঁড়িটা ফেটে যায়, নাকে মুখে কানের ভিতরে এই ভুঁড়ির ময়লা গুলো ঢুকে গেছে। আপনার আমার নবী সিজদা দেয়, আর কাফেরেরা পুরস্কার দেয় কি? উটের ভুঁড়ি মাথার উপরে চাপায় দেয়, যাতে এই অবস্থায় বিশ্ব নবীর ইন্তিকাল হয়, নাউজবিল্লাহ বলে। আর আমরা আজকে সালাত আদায় করি, একটু মাথা গরম হলে ফ্যান দেয়, এসি দেয়, মোটা হাদিয়া দেয়, আর বলে হুজুর বাইসে বাইসে কথা বলবেন, খালি ফজিলতেরও আছে, কথা কন নাকি? এখন হুজুর খালি পাশে ওই মাটির নিচের ওয়াজ, আর কোন মসজিদে আসলে নেক আমল করে জীবনটাকে সাজা, কবরে যেতে হবে শেষ, এর আগে পরে আর কোনো বক্তব্য নেই, কথা বলেন এখানে। মনে রাখবেন, ইমামতি করতে যাচ্ছেন, ইমামতি করা মানে মুসল্লির গোলামি করা নয়, আমরা আল্লাহর গোলাম, কথা বলে ঠিক কেন? এক মসজিদের ইমামতি হক কথা বলার জন্য চলে যাবে, হাজারো মসজিদের দুয়ার আল্লাহ আপনার জন্য খুলে দেবে। এখানে বেতন যদি যত পান 5,000, এই হক কথা প্রচার করতে করতে এক সময় আপনার বেতন বেড়ে 15-20,000 হয়ে যাবে, কথা কথা ঠিক কি না? আমার জীবনে তাই দেখছি, হক কথা বলে ইমামতি সাল্লাম 500-800 টাকার ইমামতি, এরপরে দেখলাম আর এক মসজিদে গেলে পাই 1,200, ওই জায়গায় সাল্লাম আর এক জায়গায় গেলে পাই 1,800 টাকা, ওই জায়গায় সাল্লাম এভাবে পাইতে পাইতে এখন অনেক টাকা আল্লাহ দিয়েছে, কথা কন নাকি? হক কথা বলবেন, দরকার হয় প্রত্যেকটা জুমায় মসজিদ চেঞ্জ হবে, তাতে সমস্যা নাই, হক কথা বলবেন। আমরা মেম্বরে দাঁড়িয়ে এমন ভাবে হকের আওয়াজ দেব, এমন ভাবে মুসল্লিদের সামনে কোরআন সুন্নাহর কথাগুলো তুলে ধরব, যাতে প্রত্যেকটা মুসলমান হয়, ভালো করে বুঝবেন, প্রত্যেকটা মুসল্লি যেন হয় ইসলামের জিন্দা সৈনিক, কথা বলে ঠিক না? ওদের মজবুত করে তৈরি করতে হবে, মহল্লার প্রত্যেকটা মানুষ 200 জন থাকলে যেন 200 জন ইব্রাহিমের মতো ইমানের পরীক্ষা দিতে রাজি থাকে, কথা বলে ঠিক কিনা?